উত্তরবঙ্গ চায়ের জায়গা, এটা আমরা সবাই জানি। মালদা দুই দিনাজপুর বাদ দিলে উত্তর দিনাজপুরের কিছু অংশ থেকে চায়ের বাগান আমরা দেখে থাকি। তারপর দার্জিলিং মাতাই বাড়ি তো বিখ্যাত চায়ের জন্য, সবাই জানে। গোটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে মোটামুটি চায়ের বাগান ভালোই আছে, ডুয়ার্সে আছে, সমতলের চা আছে। তো এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি জলপাইগুড়ি শহরের একদম প্রাণকেন্দ্র বলা যেতে পারে, জলপাইগুড়ি শহরের বেগুনটারি মোড়ে, সেখানে একটি চায়ের দোকানে, চায়েওয়ালি.com। খুব বেশি পুরনো নয় এই দোকান, 2019 সালে এ দোকানে দোকান তৈরি হয়েছে। বিভিন্ন রকমের চা এখানে রয়েছে, চকোলেট চা, এমনি নর্মাল ব্ল্যাক টি থেকে শুরু করে বিভিন্ন রকম। আমরা জানি লকডাউনের সময় একটা ভীষণ মিম তৈরি হয়েছিল, ট্রোলড হয়েছিল, চা খাবো না আমরা, আমরা খাবো না চা। মজার মতন করে এখানে সে ছবিও রয়েছে, দেখে নেব কি কি ধরনের চা পাওয়া যায়। চকোলেট চা, কেশর পেস্তা মালাই চা, মশালা চা, চোকো কফি, বিভিন্ন রকম, তার সাথে কিছু স্ন্যাক্সেরও ব্যবস্থা রয়েছে। কথা বলে নেব দোকানের দোকানদারের সাথে। দাদা নমস্কার। নমস্কার দাদা, একটু আসবেন, কথা বলুন। আচ্ছা, একটু আগে আমরা খেলাম চায়েওয়ালি.com এর চা, নর্মাল ব্ল্যাক টি, বেশ ভালো লাগলো। আমাদের দর্শক বন্ধুদের জন্য রইল এখানে কত রকমের চা পাওয়া যায়, ঠিক কত রকমের চা পাওয়া যায় তার মেনু। দাদা একটু কথা বলতে পারি? আপনার নাম? আমার নাম অনন্ত। আপনি কি এখানে চাটা বানান? আচ্ছা, আপনাদের এখানে দেখলাম অনেক রকমের চা পাওয়া যায়, আরো আমি শিলিগুড়ি শহরেও দেখেছি এরকম চায়ের দোকান, কিন্তু একটু অভিনব লাগছে, জলপাইগুড়িতে আমি যাতায়াত করি নিয়মিত। তো এখানে চা কি কি রকম চা পাওয়া যায়, মানে আমরা মেনু দেখেছি, তবু আপনার মুখ থেকে শুনে নিতে ইচ্ছে করছে। আচ্ছা, চকলেট চা আছে, চকলেট মালাই চা আছে, আইসক্রিম মালাই চা আছে, তারপরে তোমার মশলা চা আছে, তার মানে মোটের উপর অনেক রকমের চা আছে। তো ক্রেতা কেমন আছে? ভালো, কাস্টমার আছে, ধন্যবাদ। উত্তরবঙ্গ থেকে দেবব্রত ঘোষাল, নির্ভীক খবর। উত্তরবঙ্গ থেকে দেবব্রত ঘোষাল, এসকে টিভি।